রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুরের লাউতলা এলাকার রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযান চালায় তারা। এতে পরিবহন শ্রমিকরা বাধা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় স্থানীয় মহিলা নেত্রী সহ চারজনকে। দখলদারদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম। মনিউর ইসলামের রিপোর্ট। মোহাম্মদপুরের লাউতলা খালটি ভরাট করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও ট্রাক স্ট্যান্ড, তবে দেরিতে হলেও এটি উদ্ধারে মাঠে নামে ডিএনসিসি। রোববার বেলা 12টার দিকে উচ্ছেদ অভিযানের শুরুতেই বাধা দেয় স্থানীয়দের একাংশ, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের অভিযান শুরু হয়। এরপর ট্রাক স্ট্যান্ড লাগোয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক অফিস উচ্ছেদ করতে গেলে ইটপাটকেল ছুটতে থাকে শ্রমিকরা। আমাদের ক্ষতি এই যে ক্ষতিগ্রস্ত দেখতেই আছেন, ঘরদুয়ার মাল সামানা নিতে পারি না, কিছু নিছি কিছু মনে করেন পাবলিক লিয়ে গেছে। আমাকে তো সময় দেয় না, সকালবেলা হঠাৎ আইসে আইসে ভাঙা শুরু করে দিছে। এটা অবৈধ কিনা আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এটা স্থানের দোকান, আমরা জানি যে আন্তঃজেলার স্থান, এটা আমরা সবাই মিলে দোকান ভাড়া নিছি। এদিকে অবৈধ দখলদারও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করে কাজে বাধা দেয়, তবে এসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেন কাউন্সিলর। কারা সরকারি জায়গা ভরাট করে খায় পূর্বপুরুষ থেকে এবং কারা খায় না, এটাকে আপনাকে জানতে হবে। তো আমি যেহেতু দেশেই পড়াশোনা করি নাই, খাল ভরাট করে খাওয়ার অধিকার আমার মাথায় নেই বুদ্ধিটা, এবং যারা বলতেছে যাদের কথা বলতেছে তাদের অতীতটা ঘেঁটে দেখবেন। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন খালগুলোকে দখলমুক্ত করে দুই পাশে ওয়াকওয়ে সহ বনায়ন করা হবে। বালি ফেলে মার্কেট হয়ে এবং সামনে যে দশতলা বিল্ডিং যেটা আছে ওটিও কিন্তু খালের উপরে। তো আমার কথা হচ্ছে এত বড় সাহস এই তারা কিভাবে পায়, এটির মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, খালের পারে তারা যে ধরনের স্থাপনা করুক না কেন, অবৈধভাবে দখলকৃত তাদের জন্য আমি কোনো ধরনের কোনো বৈধ নোটিশ আমি দিব না, আমি ভেঙে ফেলবো আমি এবং ভেঙে কানেক্টিভিটি করব। ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।